মানুষ আমি খেলোয়াড় সাকিবের যদি 1% পক্ষে থাকি ব্যক্তি সাকিবের আমি 99% বিপক্ষ হুঁশিয়ার সাবধান সাকিব লীগের দালালেরা শহীদের রক্তের উপর দিয়ে সে মিরপুরে আসবে এটা আমরা চোখে দেখতে পারবো জুলাই গণঅভ্যুত্থানে যখন আমরা আন্দোলনে নেমেছিলাম তখন আমরা আমাদের একটা পোস্ট আমরা তো পাবলিক ফিগার না আমরা যখন পোস্ট করি সেটা যদি 100 মানুষের কাছে পৌঁছায় ওরা পোস্ট করলে সেটা হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে পারত তো ওরা তখন আমাদের পক্ষ নিতে পারত ওরা তখন চুপ করেছিল উল্টো তারা আমাদের বিপক্ষে গিয়ে হাসিনের পক্ষ নিছিল তাদের হাসি মজা করতেছিল যখন আমার ভাইয়ের রক্ত ঝরছে আমরা নিজেরাও মার খেয়েছি গুলি খেয়েছি তখন তারা কোথায় ছিল তারা তো পারত আমাদের পক্ষে কথা বলতে তাদের একটা পোস্ট ফরেন কান্ট্রিতে অনেক হাজার হাজার ঢল ফেলে দিত আমাদের পক্ষে কথা বলার জন্য আমরা মিডিয়া পাইনি সোর্স পাইনি তখন নেট বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদেরকে দমিয়ে রাখার জন্য কিন্তু এরকম কোনো কিছু তাদের জন্য হয়নি তারা তো পারত আমাদের পাশে এসে দাঁড়াতে আমার ভাইদের পাশে যে মায়েরা সন্তান হারিয়েছে তাদের পাশে এসে দাঁড়াতে তারা তখন চুপ করেছিল আর যখন সে দেশে ফিরলো আর একটা বড় লিস্ট করে একটা ক্ষমা চেয়ে পোস্ট করলো তখন কোথায় গিয়ে এসেছে সাকিব ফ্রেন্ডরা তখন তারা কোথায় ছিল তারা কি দেখেনি সাকিব আমাদের পাশে এসে দাঁড়ায়নি তারা কি দেখেনি সাকিব আওয়ামী লীগের দোষর তাহলে আমরা কেন সাকিবকে ক্ষমা করে দিব সে আসলে ক্ষমা চায়নি সে মূলত বলেছে যে তার আসলে এখানে আসা দরকার তার প্রয়োজন তার এখানে ব্যবসা আছে সে তার ব্যবসাগুলো এখানে গুটাবে এটার জন্য সে আসতে চায় সে একবারও খুনি আসতে না নাম মুখে নেয়নি কোনো জায়গায় সে একবারও বলেনি যে আমার ভাইরা এখানে মারা গেছে তার মাগুরা আসনে সেই যেই আসনে এমপি ছিল ওখানে শিক্ষার্থীরা মারা গেছে সে একটা বার সহমর্মিতা জানায় নেই যে আমার আসনে যেখানে আমার দায়িত্ব ওখানে আমার ছেলে আমার ছোট ভাইরা মারা গেছে যারা তার ফ্যান যারা আমরা যারা তার খেলাকে ভালোবাসছি তারা মারা গেছে আমার শহীদ ভাইরা তাদের জন্য একটা কথা সে বলে নাই সে শুধু বলছে তার কথা যে আমি কথা বলতে পারি কিন্তু সে একবারও বলে নাই যে আমার দোষ ছিল আমি আমার ভাইদের পক্ষে দাঁড়াই নাই মাশরাফি একবারও বলে নাই যে আমার ভাইদের পক্ষে আমি একবারও দাঁড়াই এটা আমার দোষ যারা আমাদেরকে ভালোবাসে তাদের পক্ষে আমরা দাঁড়াই এটা একবারও তারা বলে নাই তো সে আসবে আমরা এখানে চুপচাপ বসে থাকবো অবশ্যই সে স্বার্থের জন্য ক্ষমা যাচ্ছে সে নিজের ফ্যামটাকে ইউজ করতেছে সে এখন মানুষের কাছে ক্ষমা চায় নিজের ফ্যাম ইউজ করে আবার নিজের পুনর্বাসন করতে যাচ্ছে আর কিছুই না সে ভালোভাবেই বুঝতে পেরেছে জুলাই গণঅভ্যুত্থানের যে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে তারা তাকে কোনোভাবেই দেশে ফিরতে দিবে না কোনোভাবেই তাকে দেশে শেষ মেশ খেলতে দিবে না এই জন্য তাই সে এখন সিম্পাথি গেইন করার জন্য এরকম একটা পোস্ট দিয়েছে বলে আমি মনে করি অবশ্যই বিশৃঙ্খলা ইনফ্যাক্ট তাকে আমরা মিরপুরে ঢুকতেই দিব না বিশৃঙ্খলা তো দূরে থাক আগে সে ঢুকবে এরপর সে খেলতে নামবে তাকে আমরা কোনোভাবে মিরপুরে ঢুকতে দিব না মিরপুরে সে অবস্থান করতেই পারবে না আর এটার পক্ষে যদি কেউ আসে আমরা তাকে মিরপুর ছাড়া করব কারণ আওয়ামী লীগ পন্থী ছাড়া কোনো ভাবে একজন মানুষ এখন সাকিবুল হাসানকে সাপোর্ট করতে পারে না যে মানুষটা মানুষের রক্ত দেখে আসতে পারে তাকে যদি কেউ সাপোর্ট করে সে তাহলে আওয়ামী লীগ পন্থী ছাড়া কিছুই না সে আসলে ক্ষমা চায়নি সে মূলত বলেছে যে তার আসলে এখানে আসা দরকার তার প্রয়োজন তার এখানে ব্যবসা আছে সে তার ব্যবসাগুলো এখানে গুটাবে এটার জন্য সে আসতে চায় সে একবারও খুনি আসতে না নাম মুখে নেয়নি কোনো জায়গায় সে একবারও বলেনি যে আমার ভাইরা এখানে মারা গেছে তার মাগুরা আসনে সেই যেই আসনে এমপি ছিল ওখানে শিক্ষার্থীরা মারা গেছে সে একটা বার সহমর্মিতা জানায় নেই যে আমার আসনে যেখানে আমার দায়িত্ব ওখানে আমার ছেলে আমার ছোট ভাইরা মারা গেছে যারা তার ফ্যান যারা আমরা যারা তার খেলাকে ভালোবাসছি তারা মারা গেছে আমার শহীদ ভাইরা তাদের জন্য একটা কথা সে বলে নাই সে শুধু বলছে তার কথা যে আমি কথা বলতে পারি কিন্তু সে একবারও বলে নাই যে আমার দোষ ছিল আমি আমার ভাইদের পক্ষে দাঁড়াই নাই মাশরাফি একবারও বলে নাই যে আমার ভাইদের পক্ষে আমি একবারও দাঁড়াই এটা আমার দোষ যারা আমাদেরকে ভালোবাসে তাদের পক্ষে আমরা দাঁড়াই এটা একবারও তারা বলে নাই তো সে আসবে আমরা এখানে চুপচাপ বসে দেখবো আমরা কোনোভাবে তার বিদায় ম্যাচটা সুন্দরভাবে হতে দিতে পারি না আর বাংলাদেশের মাটিতে তার কোনো বিদায় ম্যাচ হতে পারে না শেষ কথা এটাই আমাদের আমরা তাকে মিরপুর অবস্থান নিতে দিব না সাকিবের ব্যাপারে আমরা একটা বার্তা দিতে পারি সাকিব মানে তাকে তো আসলে ক্রিকেটের হিসাবে ক্রিকেট হিসাবে আমরা ভালোবাসতাম ওটা তো আমাদের মনের কোণে আছে ওই ওই জায়গা থেকে ওই জায়গা থেকে আমাদের একটু সিম্পাথি থাকবে কিন্তু আমার ভাইয়ের রক্তের উপর তাকে আমি আসতে দেব না এই বেইমানির পর তাকে আমি এটা বলতে পারি সে ওই পোস্টটা ডিলিট করে পারলে আবার বলুক যে খুনি হাসিনার সাথে আমি হাত মিলায়ে এই সরেদারের হাতকে আমি শক্ত করছিলাম এর জন্য আমি দুঃখিত এবং এই আমি ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি তখন আমরা সবাই মিলে ভেবে দেখবো সে আগে বলুন ধন্যবাদ ধন্যবাদ।